हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। टुडे आई एम टॉकिंग अबाउट WBCS एग्जामिनेशन मेन कंपलसरी क्वेश्चन पेपर 3, अर्थात पेपर 3 बोलते हैं हिस्ट्री और जियोग्राफी की बजाय से हमरा 2014 क्वेश्चन आलोचना करे नहीं है हिस्ट्री जियोग्राफी। तो आज के हमरा आलोचना करब 2015 WBCS मेन्स एर पेपर 3 अर्थात हिस्ट्री 100 क्वेश्चन आलोचना करब। ए भिडियोते 100 ना होले 50 क्वेश्चन आलोचना करा हबे पार्ट 1 पार्ट 2 करे। तो चलो बंधुरा शुरू करा जाक, जेहेतु आमादेर सामने एग्जाम आछे एखन केवलमात्र COVID-19 जन्य एगुलो पोस्टपोन करा होच्छे, किन्तु जखन होबे सब एग्जामगुलो खूब तारातारी हो जाबे। तो चलो आमरा देखे नेई, तार आगे जानिये देब बंधुरा जारा एखन आमार चैनलटिके सबसक्राइब करेननि प्लिज बंधुरा चैनलटि सबसक्राइब करे नेबेन और अवश्यई पाशे बेल आइकनटि अन करे देबेन, ताहले जखनई आमि इम्पोर्टेन्ट भिडियो आपलोड करब सबार आगे नोटिफिकेशन पेये जाबेन। আপনারা আমাকে আন একাডেমিতে ফলো করতে পারবেন এবং খাবারি স্টুডিওতে ফলো করতে পারবেন। ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন না, নিচে লিংক দেওয়া থাকবে। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন বিভিন্ন ধরনের পিডিএফ পেতে। আপনারা যদি পিডিএফটা নিতে চান নিচে লিংক দেওয়া থাকবে, লিংক থেকে নিয়ে নিতে পারবেন। WBCS মেন্স 2014 থেকে 2019 পর্যন্ত আছে, আর WBCS প্রিলিমসের কোশ্চেন 2000 থেকে 2021 বছরের কোশ্চেন আছে, নিচে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে নিতে পারবেন। এছাড়াও হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স এর পিডিএফগুলো নিচে লিংক দেওয়া থাকবে, লিংক থেকে পেয়ে যাবেন। তো আসুন আজকে আমরা দেখে নিই পেপার 3 2015 হিস্ট্রির কোশ্চেন। তো প্রথমে আমরা আসছি কোশ্চেন নাম্বার 1। হুইচ রিভার হ্যাজ বিন হার্নেস্ট আন্ডার দ্য হীরাকুদ মাল্টিপারপাস প্রজেক্ট। আমরা জানি হীরাকুদ রাম কোথায় অবস্থান করছে, ওড়িশাতে। তো ওড়িশার মহানদীতে অবস্থান করছে। তো আমাদের আনসার হবে বি। শুধু আনসারগুলো বলে যাব, অনেকে বিরক্ত হয়ে যান কোশ্চেনগুলো বললে সব কোশ্চেনগুলো। তো কোশ্চেন বলে আনসারটা শুধুমাত্র অপশান যেটা হবে সেটাই বলে দেবো। আসুন কোশ্চেন নাম্বার 2 দেখে নিই। হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট প্রপোর্শন অফ ইটস নেট ইরিগেটেড এরিয়া আন্ডার ওয়েল ইরিগেশন। এটা হবে অপশান, এখানের ক্ষেত্রে অপশানটা দেখতে হবে। এখানে দিয়েছে হরিয়ানা, বিহার, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল। নেট ইরিগেটেড এরিয়া আন্ডার ওয়েল ইরিগেশন, এটা অপশানে যদি পাঞ্জাব থাকতো, পাঞ্জাব হতো, এখানে অপশানে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো এগুলোর ক্ষেত্রে লার্জেস্ট প্রপোর্শন অফ নেট ইরিগেটেড এরিয়া ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে আনসার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে কিন্তু এটা কিছু কোশ্চেন মানে হিস্ট্রি জিওগ্রাফি মিলিয়ে আছে, তো আমরা 50 কোশ্চেন আলোচনা করব এই পিডিএফ মানে এই ভিডিওতে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। হুইচ স্টেট ইজ কল্ড দ্য সুগার বোল অফ ইন্ডিয়া। সুগার বোল অফ ইন্ডিয়া কোন স্টেটকে বলা হয়? এক্ষেত্রে যে অপশানগুলো আছে এক্ষেত্রে অপশানটা দেখার প্রয়োজন আছে। উত্তরপ্রদেশ আমরা জানি আকশেষে বিখ্যাত, তো আমাদের আনসার হবে এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। দ্য টিপিক্যাল এরিয়া অফ সাল ফরেস্ট ইন দ্য ইন্ডিয়ান পেনিনসুলা। সাল ফরেস্ট ইন্ডিয়ান পেনিনসুলার মধ্যে সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে নর্থ ইস্ট অফ গোদাবরী, অর্থাৎ গোদাবরীর উত্তর পূর্ব দিকে দেখা যায়। কোশ্চেন নাম্বার 5। সুগার কেন কাল্টিভেশন ইন ইন্ডিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ। সুগার কেন কাল্টিভেশনটা কোন ধরনের এগ্রিকালচার? এখানে অপশান আছে প্লান্টেশন এগ্রিকালচার, শিফটিং কাল্টিভেশন, ইরিগেটেড কাল্টিভেশন আর মেকানাইজ কাল্টিভেশন। আনসার হবে প্লান্টেশন এগ্রিকালচার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। হোয়াট ইজ ঝুম? ঝুম আমরা জানি এক ধরনের চাষ। তো এখানে অপশানে দেখুন অপশান এতেই আছে আর টাইপ অফ কাল্টিভেশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। হুইচ স্যাংচুয়ারি ইন কেরালা ইজ নোন ফর এলিফ্যান্ট? এলিফ্যান্ট, এখানে কেরালার কোন স্যাংচুয়ারিতে এলিফ্যান্ট হচ্ছে, কোন ধরনের এলিফ্যান্ট এখানে দেখা যায়? তো পেরিয়ার, আনসার হবে বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। ভেক্টর অ্যান্ড রাস্টার ডেটা আর ইউজড ফর, এটা যারা অপশনাল জিওগ্রাফি পড়েছেন তারা জানতে পারবেন, বা যদি জিওগ্রাফি নিয়ে যারা পড়েছেন তারাও পারবেন। জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম অ্যাপ্লিকেশানকে বলা হচ্ছে, ভেক্টর এবং রাস্টার ডেটা ইউজ করা হয়। কোশ্চেন নাম্বার 9। পাই ডায়াগ্রাম ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ রিপ্রেজেন্টেশন অফ, এটা হচ্ছে পাই ডায়াগ্রাম ইউজ করা হয় ল্যান্ড ইউজের ক্ষেত্রে, অর্থাৎ ভূমির ক্ষেত্রে, ভূমি সংস্কারের ক্ষেত্রে। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 10। পাই ডায়াগ্রাম বলতে ভূমি সংস্কার বলতে এখানে বলা হচ্ছে যে জমির বিভিন্ন মাপ যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 10। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিম্বল ফর রিপ্রেজেন্টিং আরবান সেন্টার অন ম্যাপ। আরবান সেন্টারগুলোকে এইভাবে কিন্তু ইন্ডিকেট করা হয়ে থাকে, তো আনসার হবে স্ফিয়ার। কোশ্চেন নাম্বার 11। লোকেশন অফ সুগার ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ শিফটিং ফ্রম নর্থ টু সাউথ বিকজ। এটা অনেকবার এসেছে WBCS মেন্স বলুন বা অন্যান্য এক্সামেই বলুন। এখানে বলা হচ্ছে যে ওই যে দক্ষিণ ভারত আছে, দক্ষিণ ভারত উত্তর ভারত থেকে শিফট করে দক্ষিণ ভারতে চলে আসছে সুগার ইন্ডাস্ট্রিগুলো, সেটা কেন?
এর উত্তর এখানে অপশন দেওয়া রয়েছে, দেখুন, চিপ লেবার, এক্সপ্যান্ডিং রিজিওনাল মার্কেট, চিপ অফ অ্যাবান্ডান্ট সাপ্লাই অফ পাওয়ার, অপশন ডি এতে আছে হাই ইয়েল্ড অ্যান্ড হাই সুগার কন্টেন্ট, আনসার হবে ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, কপার ইজ প্রডিউসড ইন, কপার কোথায় প্রডিউস করা হয়। কপার হচ্ছে আমরা জানি প্রথমেই নাম আছে রাজস্থানের ক্ষেত্রে, তো এখানে অপশান দেখুন ওড়িশা, রাজস্থান, বিহার, আনসার হবে ডি, এ তিন জায়গায় বেশি কপার প্রডিউস করা হয়। কোশ্চেন নাম্বার 13, ইন দ্য প্রসেস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, দ্য ইনভেস্টমেন্ট পার এন্টারপ্রাইজ ইন দ্য পাবলিক সেক্টর ওয়াজ দ্য হাইয়েস্ট ডিউরিং, এখানে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছিল কোন ফাইভ ইয়ার প্ল্যানে, এটা হবে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানে, আমরা জানি বেসিক ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছিল, তো আনসার হবে আমাদের সেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যান, বেসিক ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছিল সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানে, আর ইনভেস্টমেন্ট পার এন্টারপ্রাইজের ক্ষেত্রে বলা হচ্ছে সেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যান, যেটা মডার্ন ইন্ডাস্ট্রিও বলা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 14, আনলাইক আদার পার্ট অফ দ্য ইন্ডিয়ান কোস্ট, ফিশিং ইন্ডাস্ট্রি হ্যাজ নট ডেভেলপ অ্যালং দ্য সৌরাষ্ট্র কোস্ট, বিকজ আমরা জানি গুজরাটে, সৌরাষ্ট্র এখানে গুজরাট পড়ছে, যে গুজরাটে এখানে ফিশিং ইন্ডাস্ট্রিটা অতটা ডেভেলপ নয়, কী কারণে, অপশানগুলো আমাদের এক্ষেত্রে দেখে নিতে হবে, দেয়ার আর ফিউ ইন্ডেন্টেশন সুইটেবল ফর ফিশিং, এটা হবে না, ফর ওভারওয়েলমিং ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারি, এখানে বলা হচ্ছে ফিশিং ইন্ডাস্ট্রিটা এখানে ততটা ডেভেলপ হচ্ছে না, এই কারণে না, এখানে হচ্ছে সব থেকে বেশি ডিপেন্ড অন এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারির ওপর। কোশ্চেন নাম্বার 15, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটা ভুল সেটা আমাদের দেখতে হবে। অপশান এতে আছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কটন ইয়ান অ্যান্ড টেক্সটাইল মিল আর লোকেটেড ইন গুজরাট, তারপরে দেওয়া রয়েছে কার্বেট ইন্ডাস্ট্রি চিপলি ইন দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে কার্বেট ইন্ডাস্ট্রি আছে, এটা ঠিক আছে, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রোভাইড জব দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, এটাও ঠিক আছে, তারপরে ডিএতে আছে দ্য ফার্স্ট কটন মিল ওয়াজ সেট আপ ইন ফার্স্ট গ্লোস্টার ফোর্ট গ্লোস্টার ইন কলকাতা, এটাও ঠিক আছে, তাহলে ভুল কোনটা হচ্ছে আমাদের, ম্যাক্সিমাম নাম্বার অফ কটন ইয়ান টেক্সটাইল মিল আর লোকেটেড ইন গুজরাট, এটা কিন্তু আহমেদাবাদে অবস্থান করছে এবং আরও অন্যান্য জায়গায় অবস্থান করছে, আহমেদাবাদে তো আছে, তো এখানে শুধু গুজরাটের ক্ষেত্রে হলে হবে না, তো আনসার এখানে আমাদের এ হচ্ছে। পরের কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 16, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া ইজ লার্জলি ডিউ টু, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সব থেকে বেশি দেখা যাচ্ছে কিসের জন্য, ইনক্রিজ ইন মার্কেট ডিম্যান্ড, এখানে বলা হচ্ছে মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া ইজ লার্জলি ডিউ টু, কিসের জন্য, ইনক্রিজ ইন মার্কেট ডিম্যান্ড। কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর আর রেসপন্সিবল ফর দ্য র্যাপিড গ্রোথ অফ সুগার প্রোডাকশন ইন সাউথ ইন্ডিয়া অ্যাজ কম্পেয়ার টু নর্থ ইন্ডিয়া, আগেরটার মতো এখানে বলা হচ্ছে যে উত্তর ভারতের থেকে দক্ষিণ ভারতে সুগার প্রোডাকশনটা বেশি, কী কারণে, এখানে বলা হচ্ছে হায়ার পার একর ইয়েল্ড অফ সুগার কেন, এটা ঠিক আছে, হাই সুক্রোজ কন্টেন্ট অফ সুগার, এটাও ঠিক আছে, তাহলে আনসার আমাদের হবে এ অ্যান্ড বি। কোশ্চেন নাম্বার 18, নেপানগর ইজ ফেমাস ফর, নেপানগর এই নামটা অনেকবার ঘুরিয়ে আসে পরীক্ষায়, 17-তে এসেছে, 18-এ 16-তে এসেছে, নেপানগর ইজ ফেমাস ফর নিউজ প্রিন্ট পেপার ইন্ডাস্ট্রি, এটা মধ্যপ্রদেশে অবস্থান করছে, এটা গতবার এসেছিলো অর্থাৎ 2017-এ কোশ্চেনটা এসেছিলো যে নেপানগর কোথায় অবস্থান করছে। কোশ্চেন নাম্বার 19, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ জিআইএস সফটওয়্যার, জিআইএস সফটওয়্যার কোনটা নয়, সেটা হচ্ছে ও আর আই আর আই এস। কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য এজেন্সি ফর ক্যারিং আউট দ্য এরিয়াল ফটোগ্রাফি ইন ইন্ডিয়া, এরিয়াল ফটোগ্রাফি ইন ইন্ডিয়া এখানে কোনোটাই নয়, আনসার হবে নান অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 21, দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, এটা হচ্ছে আমরা জানি কর্ণাটকে অবস্থান করছে শরাবতী নদীর যোগ জলপ্রপাত, আনসার বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ইন্ডিয়া প্রডিউস 8.5 মিলিয়ন মোটরসাইকেল ইন 2009-2010, তারপরে দিয়েছে যে ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রোডিউসার অফ মোটরসাইকেল, এটা ঠিক আছে, ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ দ্য প্যাসেঞ্জার কার, এটা ঠিক আছে, এটা হচ্ছে 2 এবং 3, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই আসবে, এখানে এত আগের কোশ্চেন দেবে না। তো এরপরে আসুন দেখুন কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ওয়াজ বিল্ট টু ইউজ চারকোল অ্যাজ আ সোর্স অফ পাওয়ার টু স্টার্ট উইথ বাট লেটার সুইচ ওভার টু হাইড্রো ইলেকট্রিসিটি, এটা হবে VISL। কোশ্চেন নাম্বার 24, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড কোড দ্য কারেক্ট ওয়ান,
কোনটা কারেক্ট হবে অপশনগুলো এখানে দেখে নিতে হবে। কারেক্ট, সরি, কটন টেক্সটাইল ইজ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, এটা ঠিক। কটন টেক্সটাইল কন্ট্রিবিউট অ্যাবাউট 35% অফ দ্য টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এটাও ঠিক আছে। কটন টেক্সটাইল প্রোভাইড এমপ্লয়মেন্ট টু অ্যাবাউট 18% অফ দ্য ওয়ার্ক ফোর্স, এটাও ঠিক আছে। অ্যাবাউট 17% অফ ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট কনসিস্ট অফ টেক্সটাইল, 17%-এর মতো টোটাল এক্সপোর্ট করা হচ্ছে টেক্সটাইল। আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ প্রত্যেকটাই ঠিক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, কোশ্চেন নাম্বার 25, অ্যাজারশন, আয়রন, অ্যাজারশন এবং রিজন, এগুলো প্রতিটা পরীক্ষাতেই এসে থাকে কম বেশি। তো এখানে আমরা দেখে নেবো, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইজ কল্ড বেসিক ইন্ডাস্ট্রি, সেটার ওপরে নির্ভর করে পরের যে রিজনটা দেওয়া হয়েছে সেটা ম্যাচ করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে সেটা। আবার আয়রন অ্যান্ড স্টিল আর অ্যালাইকেন ইন রিয়াকশান, এটার সাথে এটা ম্যাচ করলো না, তো সেক্ষেত্রে অ্যালাইকেন ইন রিয়াকশান হবে না। আনসার এটা ঠিক আছে, বি এটা হচ্ছে ফলস। তাহলে এখানে দেওয়া হচ্ছে এ ট্রু বাট আর ইজ ফলস। কোশ্চেন নাম্বার 26, দ্য ফার্স্ট কটন মিল অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড, এটা হচ্ছে ফোর্ট গ্লাস্টার কলকাতা, আনসার হবে ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, হিন্ডালকো অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লোকেটেড অ্যাট রেণুক্ষেত ওয়াইট সাইট বেসিক্যালি টু, রেণুক্ষেতে অবস্থান করছে হিন্ডালকো অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে প্রক্সিমেটলি বা প্রক্সিমিটি অফ র মেটেরিয়ালের জন্য। কোশ্চেন নাম্বার 28, ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সাতারা ওয়েল নোন প্রজেক্ট, এটা হবে সাতারা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 29, হোয়ার আর দ্য ভেল প্ল্যান্ট লোকেটেড, বি এইচ ই এল, ভেল কোথায় অবস্থান করছে, হরিদ্বার, ভোপাল, হায়দ্রাবাদ, তিরুচিরাপল্লি, আনসার হবে এ। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 30, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়া অফ ইন্ডিয়া প্রোডিউস লার্জেস্ট অ্যামাউন্ট অফ কটন, কোথায় সবথেকে বেশি কটন পাওয়া যাচ্ছে, আনসার হবে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া। ওয়েস্টার্ন ইন্ডিয়া বলতে এখানে বোঝা যাচ্ছে আমরা গুজরাটকে ধরে নিচ্ছি, গুজরাট, মহারাষ্ট্র। সাউদার্ন ইন্ডিয়া হচ্ছে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, এই সাইডটাকে বোঝাচ্ছে। তো ওয়েস্টার্ন এবং সাউদার্ন ইন্ডিয়ায় সবথেকে বেশি কটন মিল আছে। কোশ্চেন নাম্বার 31, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট স্পোকেন ইন্ডো অস্ট্রিক ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, এটা হচ্ছে সাঁওতালি। কোশ্চেন নাম্বার 32, হুইচ অফ দ্য ফলোয়িং সিরুল ট্রাইব হ্যাজ আ ডিপার্সড কোর, ডিপার্স কোর হচ্ছে গারো। কোশ্চেন নাম্বার 33, নেম দ্য 5-ইয়ার প্ল্যান ইন হুইচ দ্য ভলান্টারিলি স্টেরিলাইজেশন পপুলেশন পলিসি ওয়াজ ইন্ট্রোডিউস, এটা হচ্ছে ফোর্থ 5-ইয়ার প্ল্যান। কোশ্চেন নাম্বার 34, দ্য হ্যাবিটেট অফ দ্য টোডা ট্রাইব, টোডা ট্রাইব কোথায় সবথেকে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে নীলগিরি হিল। কোশ্চেন নাম্বার 35, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ সিরুল ট্রাইব, সিরুল ট্রাইব সবথেকে কম, এখানে অপশানগুলো দেখে নেব। সিরুল ট্রাইব আমরা সবথেকে বেশি কোথায় জানি, মিজোরামে। অপশানগুলো দেখে নিন, মিজোরামে বেশি আছে, নাগাল্যান্ডেও আছে, অরুণাচল প্রদেশ আছে, সবথেকে কম অপশানগুলোর মধ্যে হচ্ছে মণিপুর, নাহলে ওখানে অপশান যদি পাঞ্জাব হরিয়ানা থাকতো সেটা হতো। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 36, দ্য রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট ওয়াজ বিল্ড অন দ্য ব্যাঙ্ক অফ, রাউরকেল্লা কোথায় অবস্থান করছে, ব্রাহ্মণী নদীর তীরে, আনসার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 37, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 ইন্ডিয়া হ্যাজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, এখানে বলা হচ্ছে ভারতে কত পার্সেন্ট মানুষ বাস করছে ওয়ার্ল্ডের নিরিখে, তো এখানে হচ্ছে 17.64%, আনসার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 38, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পার্ট অফ ডেফিনেশন অফ আ টাউন অ্যাজ পার দ্য সেন্সাস অফ ইন্ডিয়া, এখানে বলা হয়েছে লাস্ট সেন্সাস বা এমনি সেন্সাসে যেটা বলা হয়ে থাকে জনগণনায় যে টাউন কাকে বলা হয়, টাউন হতে গেলে কত লোক থাকতে হবে কি এটা, তো কত ডেন্সিটি থাকতে হবে, অপশানগুলো দেখে নিন। পপুলেশন ডেন্সিটি 400 রিজন পার্সন পার স্কোয়ার কিমি, এটা ঠিক আছে। তারপরে বলা হয়েছে প্রেজেন্স অফ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, প্রেজেন্স কর্পোরেশন থাকতেই হবে, তারই কোনো মানে নেই। মোর দ্যান 75% অফ দ্য পপুলেশন এনগেজ ইন প্রাইমারি সেক্টর, না এটা ভুল হচ্ছে, কেননা প্রাইমারি সেক্টরে যদি সবথেকে বেশি মানুষ ইনভলভ হয় সেটা ভিলেজ হয়ে যাবে, টাউন হবে না। পপুলেশন সাইজ মোর দ্যান 5000 পার্সন, এটা না, তো আনসার আমাদের এখানে হতে হবে এ। কোশ্চেন নম্বর 39, দ্য জোন অ্যান্ড স্ট্রাটা থিওরি পার্টেনিং টু দ্য অরিজিন অ্যান্ড ডিফিউশন অফ হিউম্যান রেসেস ওয়াজ প্রডিউস বাই টেলার। কোশ্চেন নম্বর 40, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ দ্য লেবার ইন্টেন্সিভ, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ এক্সপোর্ট ওরিয়েন্টেড, ইন্ডিয়া এক্সপোর্ট মোর টেক্সটাইল গুড দ্যান চাইনা, 1, 3, ঠিক আছে। কোশ্চেন আনসার হচ্ছে সে। কোশ্চেন নম্বর 41,
द मैप इन विच डिस्ट्रीब्यूशन ऑफ डिफरेंट ऑब्जेक्ट आर शोन बाय लेटर सिंबल आर कॉल्ड एटा होचे कोरोस्मेटिक एप एटा जरा WBCS এর মেন্স এর জন্য অপশনাল নিয়ে পড়ছেন তারা কোরোসিমেটি পড়েছেন বা যারা গ্রাজুয়েশনে পড়েছেন তারাও জানেন। কোশ্চেন নাম্বার 42, দ্য মেন অকুপেশন অফ দ্য গোন্ড, গোন্ডো ট্রাইবের তাদের অকুপেশনটা কি? তাদের অকুপেশন হচ্ছে ফুড গ্যাদারিং অর্থাৎ খাদ্য সংগ্রহ করা। কোন কোন বইয়েতে পাবেন এগ্রিকালচার। কোশ্চেন নাম্বার 43, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটরি হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট, লিটারেসি রেট অর্থাৎ শিক্ষিতের হার সব থেকে বেশি এখানে বলা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। আনসার হবে শিক্ষিতের হার সব থেকে বেশি হচ্ছে লাক্ষাদ্বীপ, কিন্তু এখানে লাক্ষাদ্বীপ অপশানে নেই, তারপরে আছে দমনদ্বীপ, তো আনসার হবে সি। কোশ্চেন নাম্বার 44, ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট আর কমন ইন ডেল্টা রিজিয়ন, ডেল্টা রিজিয়নে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট দেখা যায়। কোশ্চেন নাম্বার 45, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট রেকর্ডেড দ্য লোয়েস্ট লিটারেসি ইন 2011, 2011 সেন্সাস অনুযায়ী এখানে বলা হয়েছে সব থেকে লোয়েস্ট লিটারেসি শিক্ষিতের হার সব থেকে কম কোথায়। অপশানগুলো দেওয়া রয়েছে এখানে বিহার হতো, বিহার অপশানে নেই, তো ঝাড়খণ্ড, আনসার হচ্ছে সি। এরপরে আসেন দেখে নিই কোশ্চেন নাম্বার 46, সেটেলমেন্ট হুইচ গ্রো অ্যালং দ্য রোড রিভার অর আ ক্যানেল, এটাকে বলা হচ্ছে লিনার সেটেলমেন্টস। রোড এইভাবে চলে যাচ্ছে কিন্তু তার সাইডে যে পপুলেশন বস্তি আছে তারা এইভাবে যাবে, তো এগুলোকে লিনার সেটেলমেন্ট বলা হচ্ছে, আনসার হচ্ছে সি। এটা হচ্ছে WBCS মেন্সের যারা জিওগ্রাফি নিয়ে পড়েছেন তারাও পারবেন। কোশ্চেন নাম্বার 47, বিটুইন 2001 টু 2011 ইন্ডিয়াস পপুলেশন ওয়াজ ইনক্রিজ, ইন্ডিয়াস পপুলেশন কত ইনক্রিজ করেছে না, 181 মিলিয়ন, আনসার হচ্ছে সি। এটা ইকোনমিকেও পাবেন কোশ্চেনটা, আবার আপনি জিওগ্রাফিতেও পাচ্ছেন। কোশ্চেন নাম্বার 48, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট, এরকম কারেক্ট ইনকারেক্ট দেওয়া থাকলে আপনার সব অপশানগুলোই পড়তে হচ্ছে। কেরালা হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া, এটা ঠিক আছে। লাক্ষাদ্বীপ হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট লিটারেসি রেট ইন দ্য কান্ট্রি, এটাও ঠিক আছে। বিহার হ্যাজ দ্য রেকর্ডেড লোয়েস্ট ফিমেল লিটারেসি রেট, এটা ভুল, কেন লোয়েস্ট ফিমেল লিটারেসি রেট এখন হচ্ছে রাজস্থান। জম্মু কাশ্মীর হ্যাজ দ্য লিটারেসি রেট বিলো দ্য ন্যাশনাল লেভেল, এটাও ঠিক আছে। এখানে ভুলটা জানতে চাওয়া হয়েছে, তো আনসার হবে আমাদের সি। কোশ্চেন নম্বর 49, অ্যারেঞ্জ দ্য লিটারেসি রেট অফ দ্য ফলোয়িং স্টেট ইন ডিসেন্ডিং অর্ডার, লিটারেসি রেট এখানে ডিসেন্ডিং অর্ডার বলেছে অর্থাৎ বড় থেকে ছোট মানে সব থেকে বেশি যেখানে তা সেটা আগে হবে তারপরে ছোট, তো সব থেকে বেশি হচ্ছে কেরালা, তারপরে মিজোরাম, তারপরে ত্রিপুরা, তারপরে গোয়া, আনসার হচ্ছে বি। লাস্ট কোশ্চেন এই ভিডিওর, কোশ্চেন নম্বর 50, অ্যাবাউট 85% অফ দ্য টোটাল আয়রন ওর প্রোডাকশন অফ ইন্ডিয়া ইজ ফ্রম ঝাড়খণ্ড অ্যান্ড ওড়িশা, আনসার হচ্ছে এ। তো বন্ধুরা এখানে 50টা কোশ্চেন আলোচনা করলাম জিওগ্রাফি এবং হিস্ট্রি মিলিয়ে 2015 WBCS মেন্সের। যারা WBCS মেন্স দেবেন বা WBCS এক্সাম দেবেন বা PSC যে কোনো এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা আজকের মতো এখানে, পরে ভিডিওতে দেখা হচ্ছে, পরে ভিডিওতে আমরা ড্রাফট রিপোর্ট নিয়ে আলোচনা করবো অ্যাবাউট করোনা ভাইরাস। তো বন্ধুরা সবাই সাথে থাকুন, সঙ্গে থাকুন, যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বিভিন্ন বন্ধুদের মধ্যে গ্রুপের মাঝে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এই PDFটা যারা নিতে চাইছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, নিয়ে নেবেন। WBCS মেন্স বলে লেখা থাকবে, WBCS মেন্স 2014 থেকে 2019 টোটাল কোশ্চেনের হচ্ছে আপনার উত্তর করা আছে। আর যারা প্রিলিমসেরটা নিতে চাইছেন 2000 থেকে 2021 21 বছরের প্রিলিমসের কোশ্চেন আনসার করা আছে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এর PDFগুলো নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে আপনারা নিয়ে নেবেন। তো চলুন পরে ভিডিওতে দেখা হচ্ছে ড্রাফট রিপোর্ট নিয়ে অ্যাবাউট করোনা ভাইরাস আউটব্রেক। তো চলুন পরে ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ আজকের মতো এখানে।